ভাই তুমি এসে গেছো? সকাল থেকে একটা ফোনও করলে না, কি হয়েছে গো? শরীর খারাপ লাগছে? অফিসে কিছু হয়েছে? অফিসে আবার কি হবে, কি খিদে পেয়েছে, টায়ার্ড লাগছে, খেতে দিয়ে দাও, একেবারে খেয়ে দিয়ে ঘরে যাবো। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, বাড়ি থেকে এসছো, জামা কাপড় ছেড়ে নাও, হাত ধো। তুমি আমায় খেতে দেবে না জ্ঞানটা দেবে বলো তো? আমার কি করতে হবে আমি খুব ভালো করে জানি। হ্যাঁ গো, হাত ধোয়া হয়ে গেছে তোমার? হ্যাঁ হয়ে গেছে, খেয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি, ছাড়ো, আমি জানি ওর কি লাগবে না লাগবে। হ্যাঁ রে, ওই বাইরের নোংরা জামা কাপড় এসে খেতে বসে গেলি? আগে তো তুই এরকম করতিস না কখনো, বিয়ের পর থেকে দেখছি। মা, এই সমস্ত বাজে ব্যাপারে মাথা ঘামাও কেন বলো তো? আর এই সমস্ত শুনতে ভাল লাগে না বয়স। থাক থাক, মাথা গরম করিস নি, শান্ত মনে খা ডাল দাও। হ্যাঁ দাও, আমি দিচ্ছি, ছাড়ো। ব্যাস। হ্যাঁ রে, কি তোদের সেই টেন্ডার হলো? হ্যাঁ হলো, লঙ্কা দাও। তোর সেই পার্টনার এসেছিল নাকি এবারে ডুব মেরেছে? না না, ডুব মারে। আরে ওই তো সব সুপারভাইজ করলো। আচ্ছা জানো তো বা, ছেলেটা না খুব কাজের ছেলে, তাই অল্প বয়স তো, তাই ওর মাথার মধ্যে সমস্ত ইম্প্র্যাকটিক্যাল আইডিয়াস গুলো না ভন ভন করে ঘোরে, মাঝে মধ্যে আমাকে দাবড়াতেও হয়। তাই? কিন্তু তোকে খুব মানে? হ্যাঁ তা মানে, আবার দাদার মতো ভালোও বাসে। আচ্ছা কি জানো তো মা, ব্যবসাটা যদি দাঁড়িয়ে যায় না তাহলে চাকরি ছাড়া দুঃখটা আর থাকে না। হবে হবে, ঠিক দাঁড়াবে দেখবি। তুমি তুমি চাকরি ছেড়ে দিয়েছ? কবে? জলটাতে কি পড়েছে দেখেছিস? কই কই, দেখে 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 দেখ। হ্যাঁ তাই তো, যাও তো বদলে নিয়ে এসো। হ্যাঁ যাও, ধরো ধরো। কি হলো? কই মা, জলে তো কিছু পড়েনি। এক জগ জল বদলাতে তোমার খুব পরিশ্রম হয়, মা যখন বলছে তখন বলে দিয়ে আসতে পারছো না? একটু চাটনি দেবো? দাও। কি হলো, যাও। তোর বউকে কিছু বলা ভার, সব কথা যদি এরম করে ধরে তাহলে তো। যাও যাও যাও, খাতা কলম করে দিও, একে সারাদিন ঘুরে ঘুরে খিদে একবারে। সারাদিন যা পরিশ্রম, শান্ত মনে খা, চাটনিটা দারুণ বানিয়েছ। আমায় ডেকেছিল আম্মা? হ্যাঁ ডেকেছিলাম, এসো। আকাশ ফিরেছে? এখনো তো ফেরেনি, দরকার ছিল? না না কোনো দরকার নেই, এমনি ডাকছিলাম। সত্যি আজকাল ছেলেটা এত খাটাখাটনি করছে, সারাদিনের মধ্যে একবার মুখ দেখতে পায় না ছেলেটা। সারাটা দিন তো হাসপাতালেই কাটায়, কত রাত করে ফেরে রোজ। তোমার আমাদের এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো? আমাদের আমাদের সবাইকে আপন করে নিতে পেরেছো তো? আম্মা আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি খুব ভালো আছি আম্মা। মনে হচ্ছে সবাইকে কত দিন ধরে চিনি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। যাক
তোমার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। ও হ্যাঁ, শুনলাম তোমরা নাকি অনেক কিছু কেনাকাটা করেছো সবার জন্য। সবাই খুব খুশি হয়েছে জানো তো। আর সবচেয়ে বেশি কারা খুশি হয়েছে জানো? অজয় আর অতুল। ওরা বলছে ওদের জন্য নাকি জীবনে কোনোদিন কেউ কিছু কিনে দেয় না, যা কেনাকাটা হয় সব সময় বউ আর বাচ্চাদের জন্য। ওদের পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তুমি কিন্তু একটা মস্ত বড় ভুল করেছো। কি আম্মা? কানাইয়ের জন্য তুমি কিচ্ছু কিনে আনোনি। কানাই কিন্তু এ বাড়িরই একজন। আমি আমি খেয়াল করিনি আম্মা, আমার ভুল হয়ে গেছে। না না, তোমার কিচ্ছু ভুল হয়নি মা, দোষটা তো তোমার নয়, আকাশেরই উচিত ছিল তোমাকে বলে দেয়া। যাক তুমি দাঁড়াও, আমি আসছি। এ নাও এই ধুতিটা, কানাইকে দিও, দেখবে বুড়ো কি খুশি না হবে। আরেকটা বিরাট অভিযোগ তোমার সম্বন্ধে আছে। তুমি তো সবার জন্য সব কিছু কিনলে, কিন্তু আমার জন্য পুরোটাই ফাঁকি। এমা না না, তুমি বিশ্বাস করো আম্মা, আমি নিজে পছন্দ করে তোমার জন্য একটা শাড়ি কিনেছিলাম। তোমার ছেলে বললো ওটা তোমার পছন্দ হবে না, তুমি নাকি ওরকম শাড়ি পরো না, আমি কালই গিয়ে পাল্টে আনবো। আকাশ বললো মানে? আকাশ তোমার সঙ্গে যায়নি? না মানে আমরা আমরা দুজনেই একসঙ্গে গিয়েছিলাম। দোকানে ভিড় ছিল। যাও, আমার জন্য যে শাড়িটা নিয়ে এসছো সেটা নিয়ে এসো, আর পাল্টাতে হবে না। তোমার উপর আমার ভরসা আছে, তোমার পছন্দকে আমি বিশ্বাস করি। যাও। নন্দিনী, আমার উপর তোমার ভরসা আছে তো? তাহলে তুমি নিজের উপরেও বিশ্বাস রাখতে পারো মা। হ্যাঁ দেখো, আস্তে আস্তে একদিন সব ঠিক হয়ে যাবে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, তারপর আর কি বসে রইলাম। আজ এত তাড়াতাড়ি সব খাওয়া দাওয়ার পাট সেরে ফেলছো বৌমা? আসলে বাবা ওর খুব খিদে পেয়েছিল। দা, আপনি খাবেন? আরে না না, এই এমনি একটু বসি, ও তোমাদের সঙ্গে একসঙ্গেই খাবো। কিরে, তোর কাজকর্ম সব ঠিক ঠিক চলছে তো? আজ তো খুব ইম্পর্টেন্ট দিন ছিল। সারাদিন পর ছেলেটা খেতে বসেছে, দাও না শান্তিতে একটু খেতে, তা না এসে কেবল কাজ কাজ আর কাজ। কিরে, কি দেবো তোকে আর একটু?
একটু তরকারি দিই? এ না 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 না, এ তরকারি একদম না, নুনে বোড়া হয়ে গেছে, মুখে দেওয়া যাচ্ছে না। কি গাছকে বলেছিলাম একটু নুনটা আন্দাজ করে দিতে, তা সে একেবারে প্রথম প্রথম তো, তাই বোধ হয় ঠিক আন্দাজ পাইনি। আমি নুন দিয়েছি রান্নাতে? কখন আমি নুন দিলাম মা? আমি তো দুপুর থেকে রান্নাঘরে ঢুকিনি। সারাটা দিন একেবারে একা একা সবটার দিকে নজর রাখতে হয়, আর কত পারি বলতো? শোন একটু চাটনি নে। লেবু আছে? হ্যাঁ দি। তা এবার থেকে কিছু কিছু কাজ বৌমার হাতে ছেড়ে দাও না। বৌমা তো খুব স্মার্ট মেয়ে, ও ঠিক সব দিক সামলে নিতে পারবে। কি পারবে না বৌমা? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই পারবো। তুমি খুব ভালো করে জানো ছোট্টবেলা থেকে খোকার সব কাজ আমি নিজে হাতে না করে দিলে খোকার পছন্দ হয় না। মাঝে পড়ে কথা বলো না তো। আর তোমার বৌমা, তাকে একটু নুন আন্দাজ করে দিতে বলেছিলাম, সেটুকু সে পারলে না, তো তার উপর আমি সমস্ত কাজের ভার ছাড়বো কোন ভরসায়? আমি রান্নায় নুন দিইনি। আপনি ভুল করছেন। ভুলটা স্বীকার না করে মুখে মুখে কথা বলা সাহস পাও কোত্থেকে? সত্যি কথা বলার সাহস থেকে আমি রান্নাঘরের ভার কারোর কাছ থেকে কেড়ে নিতে চাইছি না। আমি চললাম, আমার যাওয়ার পরে আমার আড়ালে সত্যি আর মিথ্যেটা যাচাই করে নিও। বেচারি রাতের খাওয়াটা মাটি করে দিলে তোমরা। থাক, এক ফোঁটা মেয়ে তেজ কত, থাকুক না খেয়ে তেজ মরবে। ওই তেজকেই তো ভয়। কি বলছো তুমি? একটু সাবধানে থেকো তোমরা, এ মেয়ে আগের মতো এত সাদা মাটা মেয়ে নয় যে তোমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। ভালোই ছিলাম, কি কুক্ষণে যে বিয়েটা করলাম। মায়ের সব কথা এত নাচানাচি করিস না রে খোকা। এ মেয়ে খাঁটি মেয়ে, সোনার মেয়ে, মানিয়ে নিতে পারলে একে নিয়ে তুই জীবনে সুখী হবি, শান্তি পাবি। ঘরের মানুষই শত্রুর, তাহলে আমি পরের মেয়েকে দোষ দিয়ে কি করব? না তোমরা আমার ঝগড়াটা শুরু করো, সব সময় বাড়িতে অশান্তি। হয়েছে হয়েছে, শান্তি হয়েছে? খোকা খাওয়া ফেলে কোথায় চলে গেলি? ও খোকা খোকা, খাবে না? খেয়ে নাও গিয়ে। তোমার মিষ্টি মিষ্টি কথা শুনে শুনে আমার খিদে মিটে গেছে। এটা তো আর তোমার বাপের বাড়ি নয় যে সবকিছু তোমার মর্জি মতো হবে। আমি বিয়ে করে কোনো অপরাধ করেছি নাকি যে পদে পদে শ্বশুর বাড়িতে এসে আমাকে শাস্তি পেতে হবে? দেখো রোজ রোজ এ সমস্ত অশান্তি না ভাল লাগে না, কাজকর্ম থেকে ফিরে এসে। অশান্তির কারণটা তুমি কোনোদিন ভেবে দেখেছো? স্ট্রেঞ্জ, কোন আক্কেলে তুমি আমাদের স্বামী স্ত্রীর সমস্ত ঝগড়াঝাটির কথা মাকে গিয়ে রিপোর্ট করলে? আরে মাকে নিয়ে অশান্তি মাকে বলবো না? তা বলে সব কিছু? তুমি জানো তোমার মা আজকে সারাদিন আমাকে কত কথা শুনিয়েছেন? আমি নাকি মা আর ছেলেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছি। তোমার কথার মানে তো তাই দাঁড়াচ্ছে। আর কথার অপিচার মানেটা তুমি অস্বীকার করতে পারো? তোমার মা আমাদের দুজনকে আলাদা করে দিতে সাকসেসফুল হয়েছেন। গায়ত্রী, Both of you are sick, mentally sick. Hey. দিদি
আজ তুমি অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরতে পারবে? কেন গো, কোনো কাজ আছে? না, ভাবছিলাম তুমি যদি তাড়াতাড়ি ফেরো তাহলে ছুটকির বাড়িতে একবার যাব আমি আর তুমি। ঠিক আছে, অনেকদিন ছুটকিটাকে দেখিও নি জানো। আমি তাড়াতাড়ি চলে আসব। কিন্তু বড়, পাখি জানতে পারলে ঝামেলা করবে, ওদের যদি আমরা না নিয়ে যাই তাহলে। সে আমি ম্যানেজ করে নেব, ওদের নিয়ে যাওয়ার দরকার নেই। কেন, কি হয়েছে? তুমি কি অন্যরকম কিছু ভাবছো নাকি? ছুটকির জন্যে চিন্তা হচ্ছে। দেখো, আকাশের বিয়েতে মীনাক্ষীর সঙ্গে তো ওর কয়েক ঘন্টা দেখা হয়েছিল, মীনাক্ষীরও ফিল করেছে অন্যরকম কিছু। বড়, কিছু সন্দেহ করছো? মানুষের মন তো প্রথমেই খারাপ কথাটা মাথায় আসে, আজকাল কাগজে টেলিভিশনে যা সব। ঠিক আছে, চলো আজকে আমরা ওকে দেখেই আসি। তাহলে আমি আম্মাকে বলে দিই। তবে আম্মা? আবার তবে কিসের? আচ্ছা, আমরা বলবো ছুটকির শাশুড়ির শরীর খারাপ, আমরা ওনাকে দেখতে যাচ্ছি, এরকমটাই তো হওয়া উচিত। হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে এক কাজ করি, কানাইদাকে বলে মিষ্টিটা নিয়ে রাখি। না, কানাইদাকে মিষ্টি আনার কথা বলার দরকার নেই, আমি বরং অফিস থেকে আসার সময় মিষ্টিটা নিয়ে আসবো। সেই ভালো। কিন্তু দিদি, আমাদের কিন্তু ছুটকিকে গুণাক্ষরেও জানতে দেওয়া উচিত হবে না সন্দেহর কথা। যা চাপা মেয়েও। শুধু চাপা, যা জেদ, ভাঙবে তবু মচকাবে না, সেই জন্যই তো এত চিন্তা। আমাদের বাড়ির সাথেই কেন যে এরকম। কি বলতে চাইছো তুমি? আমাদের বাড়ির সাথে বারবার এরকম কমপ্লিকেশন কেন হয়? ঠিক তাই, আকাশকেও দেখো। নন্দিনী তোমাকে কিছু বলেছে? কি বা বলবে বেচারি, এসব কথা কি অন্যের সঙ্গে শেয়ার করা যায়? বড়, আকাশ জুলিয়ার কথা নন্দিনীকে বলেছে? বলেছে, তাও ভালো, আগে থেকে বলে রেখেছে। কিন্তু দিদি, আকাশ যেভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আমি জানি না ওরা কবে দুজনে দুজনের কাছাকাছি আসতে পারবে। নন্দিনী বেচারি খুব শক্ট হয়েছে না? আকাশের সঙ্গে এত ডিটেলে কথা হয়নি, আশা করি সময় সব ঠিক করে দেবে। চলো আজ আগে ছুটকিকে দেখেই আসি। দিদি, তুমি এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি।